আপনার আর মাত্র 7 দিনের আয়ু আছে। মানে মানে কি কি বলছেন এসব? আপনার কফি ঠান্ডা হয়ে গেছে। চেষ্টা করে আমি কিন্তু ওকে ছাড়বো না, ওকে বলে দিও। আরেকটা কথা বলো, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, তারপর বলি। বলো কি বলবে বলো। লীনা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য যে কোনো কিছু করতে পারো। এখন আমি যে কথাটা বলবো তুমি অনেক কষ্ট পাবে, কিন্তু তারপর প্রমিস করো রাখবে। তুমি বলো না, বললাম তো তুমি যা চাও আমি তাই করব। আমার মৃত্যুর পর তুমি আবার বিয়ে করবে। হাসান, আমি মরে গেলেও শান্তি পাবো না যদি দেখি তুমি কষ্টে আছো। কথা দাও তোমার জীবনটাকে তুমি নষ্ট করবে না। তোমার বিয়ের পর যদি ঘরে কোনো সন্তান আসে তার নাম রাখবে হাসান। টিপ 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 টিপ, I'm really sorry. কেন? প্ল্যানটা সাকসেসফুল হলো না তাই? আচ্ছা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? হ্যাঁ, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি কাল রাতে। কেন জানো? যাকে ভালোবাসা যায় তার উপর রাগ ধরে রাখা যায়, ক্ষমা করা যায়, কিন্তু যে ভালোবাসার যোগ্যই না তার উপর কিসে কিসে। দীপা, কেন তোমার সাথে ব্রেকআপ করেছিল কাল রাতেই আমি বুঝে গেছি, কারণ তুমি তো ভালোবাসার যোগ্যই। ব্যাপারটা কিন্তু অনেক বিব্রতকর হয়ে যাচ্ছে। সরি, আমি আসলে কেমন জানি হয়ে যাচ্ছি। তুমি তো সুস্থ মানুষ, সব ঠিকঠাক, তুমি এভাবে ভেঙে পড়লে চলবে? আচ্ছা, সুস্থ সবল মানুষ দুম করে মরে যায় না? সেটা তো যে কারো ক্ষেত্রেই হতে পারে, আমার সাথে হতে পারে। আচ্ছা থাক, বাদ দাও, আমি নিজেকে কন্ট্রোল করে ফেলেছি, এমনটা আর হবে না। আচ্ছা, একজন ডক্টরের সাথে কনসাল্ট করলে কেমন হয়? ডক্টর কেন? ইনটিজিস্ট,
বললাম মনে হলো। দেখো লীনা, শুধু শুধু লোক হাসানোর কোনো মানে হয় না। আরে অসুবিধা কোথায়, একবার কথা বলে তো কিছু আসে যায় না। দেখো আমার মনে হয় মেয়েটা আমাদের সাথে মাইন্ড গেম খেলছে, বরং এটা তুমি আমি দুজনেই ভুলে থাকি, এটাই আমাদের জন্য ভালো হবে। কোথায় গেছিলি তুই? এতে একটু সামনে। তো একটা সামনে মানে ওই হামলাদার সাথে দেখা হয়েছিল তোর আবার? হ্যাঁ। কিছু বলেছে? না। কিছু বললে কিন্তু আমাকে জানাবি। কি করবি তুই? ওর ঠ্যাং ভেঙে দিব। ওকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী আমি না। কিন্তু তুই তো কোনো অ্যাকশন নিতে যাচ্ছিস না। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। এদের বিবেক থাকলে তো হতোই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ওকে ওকে বাই। শোনো, জরুরি কিছু না হলে আমাকে আর কল করা দরকার নেই। ওকে স্যার। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। জি ম্যাম, মানে একটু একটু না, আপনার মনে অনেক বেশি করে। আপনি কিভাবে বুঝলেন? এটা আমার পাওয়ার না। এই মুহূর্তে যে কেউ আপনাকে দেখলে বুঝতে পারবে আপনার মন খারাপ, কিন্তু আমার পাওয়ার হচ্ছে অন্য জায়গায়। ঠিক বুঝলাম না। আপনি যার জন্য মন খারাপ করে আছেন সে কিন্তু বুঝতে পারছেন, আর কিভাবে তাকে বোঝাবেন এটাও আপনি বুঝতে পারছেন না। শুধু তাই না, তাকে বোঝানোর পরও যে আপনাকে সে চাইবে এ ব্যাপারটাতে আপনার ডাউট আছে। আপনি এত কিছু বললাম না, আমার মধ্যে এক ধরনের পাওয়ার আছে। সেই পাওয়ারটা যে এত তীব্র আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আপনি কারো থেকে দেখেন, আপনার সম্পর্কে কিছু জেনে বা খোঁজখবর নিয়ে আমার কোনো লাভ আছে? আমি কি এতে কোনো লাভবান হব? তাহলে আপনি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? আপনি হয়তো জানেন না, মাইন্ড রিড বলে একটা বিষয় আছে। আমি এই বিষয়টা শিখেছি, এটা নিয়ে স্টাডি করেছি। আমি মানুষের চোখ দেখে তার মনের অবস্থা অনেকখানি বলে দিতে পারি, অ্যান্ড সারপ্রাইজিংলি অনেক সময় তা সত্যিও হয়। সত্যি অ্যামেজিং। কিন্তু মাই ডিয়ার, আপনার ব্যাপারটা অনেক ভয়াবহ। জি ম্যাম, আমি জানি, কিন্তু আমি কী করবো, আমি নিরুপায়। আপনি বলেন, ভালোবাসা কি বলে কয়ে হয় নাকি? না, তা হয় না। আচ্ছা, আপনি যখন এত কিছু এমনি বলে দিতে পারলেন, তাহলে আপনি বলুন না আমার আসলে কী করা উচিত। আমি তো আপনার সম্পর্কে এত ডিটেলস জানি না, যতটুকু দেখে আমি পড়তে পেরেছি ততটুকুই বলেছি। আচ্ছা, আমি শুরু থেকে বলছি। ওকে, বাট শর্টকাট। আচ্ছা, আমি এমন একজনকে ভালোবাসি যাকে পাওয়ার স্বপ্নও আমি দেখতে পারি না, কিন্তু কিন্তু আমি তার ভালো চাই। সে কি খারাপ পথে যাচ্ছে? তাকে নিয়ে যাওয়া হচ্ছে কাল না গেলে। সরি আমি এভাবে বলার জন্য, আসলে কি করব বলেন, এক বিবাহিত মেয়ে সব কিছু জেনে শুনে স্যারের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়াচ্ছে। ও, মানুষটা আপনার স্যার? আমি তো আগেই বলেছি তার সাথে আমার কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আমি কি করব বলুন, সে যে পথে যাচ্ছে তাতে করে সে বিপদে পড়বে। আপনার স্যার তো অনেক ম্যাচিউর তাহলে, কিন্তু শুধু মেয়েদের দোষ দেখে, নিজের দোষ দেখে না। আমি বলছি না যে স্যারের কোনো দোষ নেই, তবে আমার মনে হয় মেয়েটারই বেশি দোষ, কারণ সে সব কিছু জেনে শুনে আমার স্যারকে টার্গেট বানিয়েছে। আর মেয়েটার হাজবেন্ড? ভয় তো এখানে, সে খুব খারাপ লোক, তার উপর ক্ষমতা পান। সে যদি কখনো জানতে পারে তার ওয়াইফের সাথে, তাহলে না স্যারের বড় ক্ষতি করে ফেলবে। তার মানে এখনো সে জানে না? আই থিঙ্ক সো। ফাইন, তাহলে আপনি জানাবার ব্যবস্থা করে দিন। কি বলছেন, তাতে তো স্যারেরই কিচ্ছু হবে না। যদি আপনি তার ভালো চান তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানিয়ে দিন।
হ্যালো আপনি বাংলাদেশি রাইট জি আপনারা আমরাও বাংলাদেশ থেকে এসেছি দ্যাটস গুড এই এই রিসর্টে উঠেছেন হ্যাঁ ওকে আপনাকে দেখেই মনে হয়েছিল বাংলাদেশি আচ্ছা আপনি কি কোনো ঝামেলায় পড়েছেন না 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 ঝামেলা একটু ছিল সলভ হয়ে গেছে কেন বলুন তো আপনাকে দেখে মনে হচ্ছিল ও আচ্ছা আচ্ছা যদি কিছু মনে না করেন আমি একটু তাড়া আছে শিওর আচ্ছা আপনি কি বেড়াতে এসেছেন নাকি অন্য কোনো কাজে বেড়াতে আমরাও ভালোই হলো আপনিও বেড়াতে এসেছেন আমরাও বেড়াতে এসেছি একসাথে ঘোরা যাবে কি বলেন এখনই আসলে কিছু বলতে পারছি না কেন আমাদের সাথে ঘুরতে কি আপনার আপত্তি আছে আমরা কিন্তু আপনাকে সঙ্গী হিসেবে পেলে খুব খুশি হব কোথাও গেলে আসলে বাংলাদেশে পেলে ভালো লাগে আপনি মনে হয় আমাদেরকে পছন্দ করছেন না তাই না 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 ঠিক তা না তাহলে কি আর অ্যাকচুয়ালি আপনি যদি ভেবে থাকেন যে আমরা খারাপ মানুষ তা কিন্তু নয় আমরা গায়ে পড়ে কথা বলছি বলে কিন্তু না 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 প্লিজ ওভাবে ভাববেন না আমি আপনাদের সাথে ঘোরাঘুরি করব কিন্তু আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা না বলে কিছু ফাইনাল করতে পারছি না আফটার অল ওরও তো একটা মতামত আছে নাকি অবশ্যই আপনি তার সাথে কথা বলেন নো প্রবলেম আপনি চাইলে আমরাও তার সাথে যেয়ে কথা বলতে না না এখনই বলতে হবে না আমি কথা বলে আপনাদের জানাবো তাছাড়া ও বোধহয় এই মুহূর্তে ঠিক কথা বলার অবস্থায় নেই কেন সিক নাকি একটু কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবেন হ্যাঁ আমরা তো আছি প্রয়োজন হলে হসপিটালে নিয়ে যাব না না বললাম তো সেই রকম কিছু না হাসপাতালে নেওয়ার মতো সিক না দেখো দেখি কাণ্ড আমাদের তো নামই বলা হলো না আমি সোনিয়া আর উড়িয়া আমি নেপা নাইস টু মিট ইউ ও আপনি তারা আছে বলেছিলেন জান ও থ্যাংক ইউ সো মাচ ওকে বাই বাই হ্যালো হু ইজ স্পিকিং আমি আমি কে কথা বলছেন না কেন নাম বলাটা কি খুবই জরুরি না বললেও হয় বাট এটা বের করা আমার জন্য কোনো কঠিন কাজ না জানি তাহলে বলে ফেলুন দেখুন আমি নাম বলতে চাচ্ছি না আমার অনুরোধ আপনি নাম জানার চেষ্টা করবেন তাহলে ফোন করেছেন কেন একটা কথা জানতে ও আপনি তাহলে ইনফর্মার বলুন বলতে পারেন তাই আসলে আমি আপনার ওয়াইফ সম্পর্কে একটা তথ্য দেওয়ার জন্য ফোন করেছি কি তথ্য দেখুন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি শুধু চাই যে আপনাদের নাম বলতে জীবন সুখের আর কোনো ভুল বোঝাবুঝি না থাকুক মনে হচ্ছে আপনি আমার শ্বশুরবাড়ির দিককার রিলেটিভ আপনার কাছে কি ফান মনে হচ্ছে একটা কথা বলার জন্য 14 দিকে বাচ্চাদের মধ্যে ঘোরাচ্ছেন যা বলা সোজাসুজি বলুন আপনার স্ত্রী আরেকজনের সাথে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আপনি জানেন না জানি না তবে অনেক বছর এক্সপেরিয়েন্স তো বুঝতে পারি এখনো কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে যায় আপনি চাইলে এখনো সুরাহ করতে পারেন এবার আপনার ইন্টারেস্টটা বলুন আমার সত্যি কোনো ইন্টারেস্ট নাই আমি শুধু আপনাদের ভালো চাই তাই বিষয়টা আপনাকে জানালাম বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যাপার দুনিয়াটাই হলো ইন্টারেস্টের জায়গা যার কোনো ইন্টারেস্ট নাই তার কোনো দুনিয়াও নাই আমি বুঝতে পারছি আপনার ইন্টারেস্টের কথা আমাকে জানাতে চাচ্ছেন না আমারও জানার কোনো আগ্রহ নেই ওকে রাখছি তুমি এখানে তোমার না শপিংয়ে যাওয়ার কথা না না আমি তো শপিংয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে নিঝুমের সাথে দেখা আপনি এখানে আমাদের আর কি কাজ যেখানে অপরাধ সেখানেই আমরা
এখানে আবার কিসের অপরাধ? এখানে একটা অপরাধ ঘটার সম্ভাবনা আছে। বলা তাহলে চলো, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। হ্যাঁ শিওর, চলো। শুন, বাংলাদেশি দুটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। কোথায়? এই হোটেলেই। কী চাই ওরা? কী আর চায়, এমনি পরিচিত হলো, বললো একসাথে ঘুরলে মজা হবে। তুই কি বলিস? আমার কিছু বলার নেই। আরে এটা কেমন কথা, তোর একটা মতামত থাকবে না? দেখ, অনেস্টলি স্পিকিং, আমার এই জায়গাটার উপর থেকেই মন উঠে গেছে। এখন দেশে ফিরে যেতে পারলেই বাঁচি। দেশে তো যাবই কদিন পর, তুই এদের কথা ভেবে এখন টুকটাকে মাটি করিস না। আমরা দুজনেই ঘুরব, ঠিক আছে? দরকার হলে মেয়ে দুটোকে আজ করে নেব। দেখ, না জেনে না শুনে কারোর সাথে ঘোরাটা ঠিক হবে। এটা অবশ্য তুই ঠিক বলেছিস, আমরা ওদেরকে চিনিও না। তাহলে আর দরকার নেই, এমনিতেই অপরিচিত মানুষকে বিশ্বাস করতে হয় না, আর ঘুরতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি একজনের সাথে ঘুরে বুঝেছি। তুই জিমের বিষয়টাতে অনেক হার্ট হয়েছিস, তাই না? আমি মেয়ে দুটোকে বলে দিই। ব্যাটারি এমনিতেই সিক, আমরা আজকে একটা কাজ করি, আজকে আমরা ওনাদের রুমে যাই, গিয়ে ওনার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে আসি। গুড আইডিয়া। আমার মনে হয় থাক না, পরে তো দেখা হবেই, পরিচয়ও হবে। আর হয়েছে কি যে আমরা আসলে আমাদের নিজেদের মতো একটু ঘুরতে চাই। ও মা, কী আশ্চর্য, আপনারা তো আপনাদের নিজেদের মতোই ঘুরবেন, আর আমরা তো নতুন, কিছুই চিনি না। ও তাই, একটা কাজ করেন না, এখানে কিন্তু আপনি রিসেপশনে বললে আপনাদের গাইডের ব্যবস্থা করে দেবে, আপনি বলেন, বলে দেখেন। কেন, আপনারা চেনেন না? আর আপনারা থাকতে শুধু শুধু গাইড কেন নিতে যাব? আমি বোধহয় আমার কথাটা আপনাকে বোঝাতে পারিনি। আমি বলতে চেয়েছি যে আমরা দুই ফ্রেন্ড, আমাদের নিজেদের মতো থাকতে চাই, ঘুরতে চাই। আর সবচেয়ে বড় কথা, এত ঘোরাঘুরির ইচ্ছাও আমাদের নেই, একটু নিজেদের মতো ছুটি কাটানো হয় আর কি। আপনারা আপনাদের মতো ঘুরেন, আমরা আমাদের মতো থাকি, ভালো সেটা। তার মানে আপনার ফ্রেন্ড আমাদের সাথে ঘুরতে যেতে রাজি নয়? না না, বিষয়টা ঠিক এমন না, আবার যদি হ্যাঁ বলেন অনেকটা এরকমই। এটা কেমন কথা হলো, আমরা চোর না ডাকা? এই শুন, ব্যাপারটা কিন্তু খুবই ইনসাল্টিং। না 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 না, আপনারা এইভাবে কেন দেখছেন? আমি বলেছি শুধু যে আমরা আমাদের মতো ঘুরতে চাই, আমাদের মতো থাকতে চাই, দেখো তো। ও মা, আপনি তো কালকে রাজি হয়েছিলেন। ও হ্যাঁ, ওকে ঝোঁকের মাথায় বলে ফেলেছিলাম, কিন্তু আমার যতটুকু মনে পড়ে যে আমি এই কথাও আপনাদের বলেছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে আলাপ করে তারপর ফাইনাল ডিসিশন জানাবো। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় আপনার ফ্রেন্ডের সাথে কথা বলে নিলাম। আরে শোন, উনি হয়তো বা ভাবছেন যে আমরা ছেলে ধরা, ওনাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে ওনাদের ক্ষতি করবো, তার থেকে ভালো হয় ওনার সাথে যে কথা বললে কনফিউশন কিন্তু একটু দূর হয়ে যায়। একদম কোনো দরকার নেই সেটা, একদমই দরকার নেই, আমি বললাম তো এটা দরকার আছে। তার কেউ আমাদের ভুল বুঝলো আর ভুল ভাবলো, আমরা সেই ভুল ভাবব না? অবশ্যই ভাবব। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা বাড়াবাড়ি কি আছে? দেখেন, আমি স্পষ্টভাবেই বলছি, অচেনা কারোর সঙ্গে আমরা ঘুরতে ইন্টারেস্টেড না। না, এটা আমাদের ডিসিশন, এবার আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি। হ্যাভ ইয়োর গুড টাইম, বাই। চোমা, আজকে হচ্ছে আমরা অনেক ঘুরবো, ঘোরাঘুরি করবো। এক্সকিউজ মি, ইয়েস, আপনি টিপ না? আপনি আমার নাম জানেন কীভাবে? আমরা আরও অনেক কিছুই জানি। কে পাঠিয়েছে আপনাদের? কে আবার পাঠাবে? তাহলে জানেন কীভাবে?
for more.